হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, আমি দিল্লি থেকে বলছিলাম, ইরান। জি, আমার বয়স হচ্ছে 45। জি, তো আমার কোমরে ব্যথা ছিল 2008 সাল থেকে। তো আমার অনেকদিন ওষুধপত্র খাওয়ার পরে বা গরম ফ্যান তেল দেওয়ার পরে মোটামুটি কিছুটা ভালো থাকে, আবার ব্যথাটা হয়, প্রচন্ড ব্যথা হয়। তো ইদানিং দেখা যাচ্ছে যে আমার ঘাড়ে ব্যথা আরম্ভ হয়েছে, বিষম ঘাড়ে ব্যথা থাকে, বাম হাত বাম পায়ে আবার প্রচন্ড ব্যথা, মাঝে মাঝে মনে হচ্ছে যে রাত্রে শুলে অবশ্যই যাচ্ছে, হাত পা নাড়াচাড়া করতে পারি না। আপনার তারপরে আপনার জলে, বিষম জলে হাতটা জ্বলতেছে, পা জ্বলতেছে, আপনার বেশিরভাগ ঘাড় থেকে নিচের দিকে জলে, আপনার মনে হয় যেন একদম মানে জ্বলতেছে অনেক জলে, আর মাঝে মাঝে ঘাড়টা শক্ত হয়ে যায়, এদিক ওদিক নাড়াচাড়া করতে পারে না, কোমরে ব্যথা আছে, সাথে কোমরে ব্যথাটাও আছে। জি, এখন আপনার যে হাতটা আমি কিছু ধরলে মাঝে মাঝে হুট করে হাত থেকে পড়ে যায়। আপনি কি এমআরআই করেছেন? আপনার ঘাড়ের দুই পাশে নাকি আমার বাড়তি বোন আসছে, তারপর কিছু নিউরো ওষুধ দিয়েছিল, তো ওষুধ গুলা খাওয়ার পরে কিছুদিন ভালো ছিল, ইদানিং আবার দেখা যাচ্ছে যে হাতটা আবার মনে হয় না। আচ্ছা আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। আমি ওনার উত্তর দেওয়ার আগে একটা কথা বলি, সেটা খুবই ভালো যে ব্যথা, যদি কোনো রোগীর ব্যথা হয় বুঝতে হবে রোগী অনেক ভালো, মানে ব্যথা, আমার অভিজ্ঞতা আমি দেখেছি যে ব্যথা হওয়া মানে অ্যালার্মিং সাইন যে আপনার একটা সমস্যা তৈরি হচ্ছে বা হবে। কিন্তু দেখা যায় যে যদি ব্যথা নাই বা দীর্ঘদিন ব্যথা ভুগতেছিল অথবা ব্যথা নেই, এক হঠাৎ করে হাত একটা পা একটা অবস বা অবশ অবশ ভাব, বুঝতে হবে রোগীর অবস্থা আরো খারাপ। তো এই রোগীর ক্ষেত্রে কিন্তু ওনার ব্যথা দীর্ঘদিন, এখনো ব্যথাই আছে, কিন্তু পাশাপাশি এখন কিন্তু ওনার কিছুটা নামনেস চলে আসছে, যে পায়ে হাতে পায়ে ঝিঝি করা বা অবশ অবশ ভাব, এটা কিন্তু আরো খারাপের দিকে চলে গিয়েছে। তো দর্শক, আপনার এটা এই সমস্যাটা যেহেতু কোমরে এমআরআই করার পরে সমস্যাটা ক্লিয়ার, এটা হচ্ছে কোমর এবং ঘাড়ে দুই জায়গায় মেরুদণ্ডের ডিস্কের সমস্যা, পাশাপাশি আপনার সার্ভাইকেল রিব আছে, যেটা ডাক্তার সাহেব বলেছে হাড় বেড়ে গিয়েছে, ওটা অনেকেরই হয়, হাজারের ভিতরে একজন দুজন রোগী পাওয়া যায় যদি সার্ভাইকেলের হাড়টা একটু বেড়ে যায়, যার কারণে ওখানে আপনার নার্ভে কম্প্রেশন হয়, তো তা থেকে হাতে ব্যথা যেতে পারে, অবশ হয়ে যেতে পারে বা ঝিঝি লাগতে পারে। তো যা কিছু হোক, এইগুলোর সবগুলোর ট্রিটমেন্টই হচ্ছে আপনার বিভিন্ন ইলেকট্রোথেরাপির পাশাপাশি ডিকম্প্রেশন ও এক্সারসাইজ থেরাপি, এগুলো করাতে হবে। ফিজিওথেরাপি হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট, পাশাপাশি আপনি যদি দুটো বালিশ ইউজ করেন, বালিশ দুটো ছেড়ে দিয়ে পাতলা একটা নরম বালিশ ব্যবহার করতে হবে, এবং সঠিক জায়গায় সঠিক সময় ফিজিওথেরাপি চিকিৎসা চালিয়ে যেতে হবে, তাহলে আপনি সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবেন। জি, আরেকজন দর্শক আমাদের ফোনে অপেক্ষায় আছেন। হ্যালো প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্দুমা ঢাকা থেকে বলছি। জি, আপনার বয়স এবং সমস্যাটি সংক্ষেপে বলুন। আমার বয়স হচ্ছে 24। আমার সমস্যা হচ্ছে কোমরে, 3-4 সাল থেকে আমার কোমরে পেইন, আমি ওষুধ খাওয়ার পর নর্মাল একটা পেইন থাকতো কিন্তু কমে যেত, কিন্তু লাস্ট ইয়ার থেকে মানে খুব বেশি দেখা, তারপর তো 4-5 মাস জানি আমার করার পর ধরা পড়লো অস্থিমজ্জা বেঁধে, ওই নার্ভ ড্রেন থেকে এরও তত্ত্ব দিচ্ছে, নার্ভটা এসেছে, ওটা চেক আপ করতে পারছে না, ওটাতে ব্লক হয়ে আসছে, তো এই ক্ষেত্রে আমাকে অবশ্যই অপারেশন করতে, এখন অপারেশন করলে সাকসেস হবে অথবা নেত্রের জন্য কি করতে পারি? জি, ধন্যবাদ। আমি কি আর কোশ্চেন, আপনি কি লাইনে আছেন? যদি এরকম হয় যে পিএলআইডি এর পাশাপাশি কোমরে পিএলআইডি এর পাশাপাশি দেখা যায় আমরা ফুট ড্রপ পেয়ে থাকি, যে পা পাতার সম্পূর্ণ ড্রপ হয়ে গিয়েছে, অথবা সে প্রস্রাব পায়খানা ধরে রাখতে পারে না, মানে ব্যাগ হওয়ার সাথে সাথে ইনকন্টিনেন্সি হতে পারে, অথবা পা টোটালি প্যারালাইসিস, তো এগুলো হচ্ছে মেডিকেল ইমার্জেন্সি, সেক্ষেত্রে অবশ্যই তাকে অপারেশনে যেতে হবে। বাট যদি ডিস্ক প্রোলাপসের পাশাপাশি শুধু ব্যথা হচ্ছে, পায়ে হতে রেডিয়েটিং পেইন হয়, মাসেল পাওয়ার 3-4 আছে, ভালো এই পর্যায়ে আছে, সেক্ষেত্রে কোনো অপারেশনের দরকার নেই। তো দর্শক, এটা আসলে ক্লিয়ার এমআরআই দেখার পরে ক্লিয়ার বোঝা যাবে যে সেই ক্ষেত্রে আপনার আমরা আর ক্লিয়ার বলে দিতে পারবো অপারেশন লাগবে কিনা। আমি যে বলছিলাম অপারেশন করার কিছু সাইন, যে এই সাইনগুলো থাকলে আমরা অবশ্যই অপারেশন করে ফেলতে বলি। হ্যাঁ, পিএলআইডির অ্যানাদার ট্রিটমেন্ট
ফিজিওথেরাপির বিকল্প হচ্ছে অপারেশন। সেক্ষেত্রে আপনি অপারেশনও করতে পারেন, তবে আপনার সেটা অবস্থা বুঝে অবশ্যই ডাক্তার ডিসিশন নেবে। আর পাশাপাশি এই রোগীকে আমরা দেখা যায় যে যদি 3 থেকে 4-5 সপ্তাহ কমপ্লিট হসপিটালাইজড করে ডিকম্প্রেশন থেরাপি করাতে পারি, সেক্ষেত্রে অপারেশনের আর প্রয়োজন হয় না, সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।